তোজো বাবু শরীরটা খুবই খারাপ, কালকে রাত থেকে ভীষণই খারাপ। মর্নিং গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই হলো আমার নীলকণ্ঠ ফুলের গাছ। বেশ সুন্দর একটা ওয়েদার, বাইরে বর্ষাকালের ওয়েদার যেরকম হয়, এক সময় রোদ এক সময় মেঘ। আর আমার এই অপরাজিতা ফুলের গাছটা দেখো কি সুন্দর হাওয়ায় নড়ছে, হাওয়া দিচ্ছে বেশ ভালো। আর এই হচ্ছে হলুদ গাছ, বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছের বেশি একটা পাতা নেই। আর এই হচ্ছে মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের গাছটা দেখো এই টবের এই জায়গাটার মধ্যে একদম ঠোকভাবে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে আমার তোজো, আজকে যেহেতু স্যাটারডে তো তোজোর হচ্ছে আজকে স্কুলের ছুটি। আর তোজো বাবু শরীরটা খুবই খারাপ, কালকে রাত থেকে ভীষণই খারাপ হয়ে গেছে, শরীরটা সর্দি হয়েছে। দেখো দেখো কাশছে, দেখো কীভাবে খুবই শরীর খারাপ, মানে সারাটা ওকে 12টা সাড়ে 12টা পর্যন্ত কোলে নিয়ে বসেছিলাম। আর চলো বাইরের একটু ওয়েদারটা দেখিয়ে দিই, বাইরের ওয়েদারটা দেখো। এই গাছটা দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটে রয়েছে। আর দেখো পুরো মেঘলা ওয়েদার তো, পুরো অন্ধকার অন্ধকার লাগছে একটু দেখতে, বেশ সুন্দর লাগছে দেখতে। তাহলে ফুল ভালো করে একটু দেখাই, দেখো কত মেঘ, কালো কালো মেঘ। চলো এখন চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরের কাজ রয়েছে, রান্নাঘরের কাজগুলো সারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকি। যে কাজের বৌদি 13 দিন পর ছুটি করে এসছেন, মুখের কত হাসি দেখো, ফোন করলে ফোন তোলেনি আবার হাসছে। তোজো এই যে গরম জলটা পড়ে আছে, এই ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন দেখো বৌদি বাসনগুলোকে মেজে দিয়ে দিয়েছে আর আমি র্যাকের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর বৌদি যেহেতু আজকে এসছে তো আমি অনেকটাই খুশি হয়েছি বৌদিকে দেখে, কারণ অনেকটাই কাজের চাপ পড়ে যাচ্ছিল বৌদি ছিল না বলে। তো আজকে আমি ভীষণই খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি বৌদিকে দেখে, মানে আমি না বলে তোমাদেরকে থাকতে পারলাম না। চলো একে একে সব বাসনগুলোকে গুছিয়ে নিই। আর যে বাসনগুলো বড় বড় মানে আমার এই সেলফের নিচে যাবে সেগুলোকে আমি সাইড করে রাখছি, আর যেগুলো ছোটো ছোটো র্যাকের মধ্যে রাখা হয় থালা চামচ গ্লাস সেগুলোকে র্যাকে সাজিয়ে নিচ্ছি। একটু আগে দেখালাম যে মেঘ রয়েছে, বর্ষাকালের বৃষ্টি, মেঘ করবে বৃষ্টি হবে আবার রোদ উঠে যাবে, চলে এসো। আর তোমাদেরকে বললাম যে তোজো শরীর খারাপ ভিডিও শুরুতেই, হয়েছে কি বলো তো, দুদিন ধরে ঠান্ডা জলে স্নান করেছে ঠাম্মির কাছে, আমার কোনো কথা শোনেনি। আর ঠাম্মির কাছে যেহেতু স্নান করেছে অনেকটা ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে স্নান করেছে, সেখান থেকে হয়ে গেছে এখন ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লেগে গেলে ওর কোনো মেডিসিন কাজ করে না, ওকে ওই সর্ষের তেল ভালো করে আমি বুকিয়ে পিঠে ভালো করে মালিশ করে দিই, তাতেও একটু ভালো হয়। খেয়ে নেবে না বাড়ি নিয়ে যাবে রসুন, জানো খেয়ে যাও, একটুখানি তো দিয়েছি। দেখো সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে, এবার আমি স্নানে যাব, আর স্নান থেকে বেরিয়ে গপুকে পুজো দেবো। আর এই যে বৌদি, বৌদিকে একটু টিফিন দিয়েছি, লুচি আর পায়েস, বৌদি বসে বসে খাচ্ছে, বৌদির খুব ঠান্ডা লেগেছে, বাড়ির দিয়ে আরাম করে এসছে তো তাই। আর যা মেক করেছে জানলাটা বন্ধ করে দিয়ে যাই। দেখো এই জানলার মধ্যে কত নোংরা রয়েছে, তো জানলাগুলো না ধুতে পারি না, যেহেতু ওপরের থেকে লোকজন যাতায়াত করে তো ভাবলাম বৃষ্টি তো পড়ছে এখন আর কেউ কিছু বলবে না, ধুয়ে দিই। দেখো জোরে বৃষ্টিটাই না নেমেছে, সেই সেটা তো দেখো জানালাগুলো পরিষ্কার করে দিলাম, বৃষ্টি হলে একটু সুবিধা হয় জানালাগুলো পরিষ্কার করতে। আর কি সুন্দর লাগছে, পাতাগুলো নড়ছে বেশ সুন্দর লাগছে। আর এই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, এ মা আমার ব্যালকানি পুরো ভিজে গেল, বাবু আসবে না এখানে, জল পড়ে আছে পুরো ব্যালকানি ভিজে রয়েছে আমার। দেখো পুজো পাঠ হয়ে গেছে আমার, আর যেহেতু অম্বুবচি চলছে তো অম্বুবচির সময় ঠাকুরদেরকে একটুখানি দুধ আর আম দিয়ে পুজো দিতে হয়, আর দুধ আর আম খাওয়া ভালো। দেখো সব ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি, আর এই প্রসাদটা এখন তুলে নেবো। আর তোজোকে দেখবে হাতে মোজা পরে পায়ে মোজা পরে বদমাইশি করছে, আর আমার দুদিন ধরে খুব ইডলি খেতে ইচ্ছে করছিল, তো মিঠুন ইডলি অনেক জায়গায় খুঁজেছি ইডলি পাইনি, এনেছে এখন ধোসা। আর দেখো এটা হচ্ছে সাম্বার বড়া, ভীষণ টেস্ট, খুব সুন্দর খেতে। তোদের একটু একটু করে ধোসাটা খাচ্ছে খালি, তো চলো
আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হলো। তো ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তেমন কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। গুড নাইট।